শান্তিনিকেতনের বসন্ত উৎসব নিয়ে অবশেষে জট কাটল। বিশ্বভারতী কর্তৃপক্ষের তালবাহানার পর বসন্ত উৎসব নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার এগিয়ে আসায় ফের বসন্ত উৎসব হচ্ছে দোলের দিনই। মঙ্গলবার বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে বৈঠক ঘরে প্রায় 3 ঘন্টা ধরে বসন্ত উৎসব নিয়ে বৈঠক করেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, বিশ্বভারতীর উপাচার্য ও বিশ্বভারতীর কোর্ট মেম্বার চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে এদিন সিদ্ধান্ত হয় দোলের দিনই হবে এবছরের বসন্ত উৎসব। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। আমাদের সাথে ছিল আমাদের জেলা আধিকারিক, জেলার মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম মমিতা, আমাদের এসপি সাহেব শ্যাম সিংজি, এবং আমাদের সবচেয়ে যে আনন্দের বিষয়, আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন পদ্মশ্রী ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এখানকার যে ধরো শাসন বিভাগে যারা আছেন তারা সবাই, পুলিশ বিভাগে আছেন তারা সবাই, সবাই মিলে আলোচনার মাধ্যমে আমরা এটাই ঠিক করলাম যে রাজ্য সরকার যে যে সাহায্য আমরা চেয়েছিলাম সব ব্যাপারে রাজ্য সরকার রাজি হয়েছেন। কী কী সাহায্য চেয়েছেন? যেটা বলো, ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি, তারপরে ধরো মেলা বসন্ত উৎসব করার জন্য যে ধরনের ব্যবস্থা করা দরকার সেগুলো, কালচারাল দিকটা শুধু আমরা দেখবো, বাদ বাকি সবটাই রাজ্য প্রশাসন দেখবেন, এবং সেটা সে ধরনের আমরা অ্যাসিওরেন্স পেয়েছি ডিএম ম্যাডাম এবং এসপি সাহেব দিয়েছেন, এবং তাতে আমরা রাজি হয়েছি এবং মেলা বসন্ত উৎসবটা আমরা দোলের দিন করবো বলে ঠিক করেছি। এবং যেটা আমরা চাইছিলাম, আমরাও চাইছিলাম মনে প্রাণে, যেহেতু এর সঙ্গে পশ্চিমবঙ্গের একটা মানুষের আবেগ জড়িয়ে আছে, সেটার দিকে মাথায় রেখে আমরা সবসময় চেয়েছিলাম এটা করতে পারবো। কিন্তু গত বছরের বসন্ত উৎসবের বদলে যে ধরনের দুর্ঘটনা ঘটেছিল সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এবার রাজ্য সরকারকে কাছে সাহায্য চেয়েছিলাম, এবং রাজ্য সরকার আমাদের সাহায্য করেছেন। তার প্রমাণ হচ্ছে 3 ঘন্টা মিটিং করলাম আজকে, এবং 3 ঘন্টা মিটিং আমরা সত্যিভাবে সত্যিগত কথা বলতে গিয়ে সুষমন্দা আমাদের ডিএম ম্যাডাম এবং এসপি সাহেবের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্বভারতীর পক্ষ থেকে, যে তাঁরা তাদের অতি মূল্যবান সময় দিয়েছেন। তা থেকে বোঝা যাচ্ছে যে বিশ্বভারতীর বসন্ত উৎসবের জন্য সবারই আবেগ আছে। সেই আবেগ সাহায্য যেটা চেয়েছেন ওটা কি আর্থিক সাহায্য বলেছেন? না, আর্থিক সাহায্য আমরা চাইনি, আমরা আমরা কালচারাল দিকটা আমরা দেখবো, বাদবাকি দিকটা ওনারা দেখবেন, এটাই হচ্ছে সিদ্ধান্ত। না, সেটা সে আলোচনাগুলো হয়নি। ঠিক আছে, কি কি আলোচনা হলো বৈঠকে? মূলত এই আলোচনা হলো যে আমরা সমস্ত রকমের প্রশাসনিক সহযোগিতা করব দোল উৎসবের দিনেই, যাতে এই বসন্ত উৎসব হয়, কারণ এটাই মানুষ চাইছে এখানকার। তো সেই জন্য আমরা সমস্ত রকম পুলিশি সহায়তা এবং যত রকমের ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দেওয়া যায় সেই সমস্ত রকমের সাপোর্ট আমরা জেলা প্রশাসনের তরফ থেকে দেব। ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট মানে যেমন? যেমন ধরুন ব্যারিকেডিং হোক, স্টেজ হোক, মানে যেরকম যেরকম ওনাদের তরফ থেকে লিখিত ডিমান্ডস আসবে সেইগুলো আমরা করে দেব। কারণ বিশ্বভারতী চিঠিতে ছিল যে ফাইন্যান্সিয়াল বার্ডেনও যাতে স্টেট গভর্নমেন্ট নেয়, তো সেই পরিপ্রেক্ষিতে তাদের যদি কোনো রকমের দরকার হয় তাহলে সেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা আমাদের SSDA যেটা আছে, শ্রীনিকেতন শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটি, তার মাধ্যমে এই কাজগুলোকে করিয়ে দেওয়া হয়। বসন্ত উৎসব কবে হচ্ছে সেটা ঠিক হলো? আপাতত যেটা ঠিক হলো যে দোলের দিনই হবে। ভাবে অন্যরা বিকৃত করবেন না, এটি আমার কাছে প্রথম। তার কারণ পার্থ চ্যাটার্জি যেদিন আমার বাড়িতে এসেছিলেন অভিনন্দিত করতে, সেদিন পরিষ্কার পরিচ্ছন্নভাবে তিনি হাত তুলে বললেন যে আমরা সব সর্বতোভাবে এগিয়ে থাকব, আমরা সমস্ত রকমভাবে সাহায্য করব। সেটাতে কিন্তু পরের দিন একটা হুমকির আকার আপনারা দিয়ে দিলেন, এটা করবেন না। আমাদের এখানে যেটা যৌথ সিদ্ধান্ত হয়েছে সেটা একটা অভূতপূর্ব। আমাদের ডিএম ম্যাডাম এবং এসপি সাহেব খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝিয়েছেন যে গতবারে যে জিনিসগুলো হয়েছিল তার মানে স্টাডি তারা করেছেন, এবং এই বছরে তারা এই সমস্ত ব্যাপারগুলো যাতে না হয় দেখবেন, তার জন্যে ওই আমাদের আশ্রম মাঠ থেকে পুরোপুরি ইয়েটা এই মেলার মাঠে তুলে নিয়ে আসা হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেদিন বসন্ত উৎসব হয় ঠিক সেই দিনে হচ্ছে। স্যার যেটা বললেন যে বাঙালির আবেগ, এবং পার্থবাবু যে রিকোয়েস্ট করেছেন, এবং আমাদের ডিএম মহোদয়া এবং এসপি সাহেব যেভাবে আমাদের এগিয়ে এসছেন তাতে তাদের আমরা সবাই মিলে ধন্যবাদ জানিয়েছি। আমরা ওই দিনেতেই আমরা করব, কিন্তু আমরা শুধু কালচারাল দিকটা দেখব, ওরা এইটা বাকি জিনিসগুলো সমস্ত ওরা ব্যবস্থা করবেন। এইটাকে নিয়ে আপনারা যদি টুইট করে কত টাকা কী এই সমস্তগুলো দয়া করে করবেন না, এইটা জেনে রাখুন। বাঙালি যারা আছেন
তারা বসন্ত উৎসবের দিন বসন্ত উৎসব দেখতে পাবেন, শুনতে পারবেন, এবং মানে আমরা সর্বোপরি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে এবং আমাদের এই মিটিংয়ের মাঝখানে পার্থ চট্টোপাধ্যায় মশাইকে আমরা ধন্যবাদ জানাই। আচ্ছা বলছি, যাতে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য কি স্থান পরিবর্তন করা হলো? হ্যাঁ, সঠিক, এক্স্যাক্টলি তাই। আমাদের এসপি সাহেব বললেন যে উনি ভালোভাবে এটাকে স্টাডি করেছেন, চারদিকে খোলা জায়গা আছে, বেরিয়ে যাবার জায়গা আছে, যে কারণে আমরা প্রথমে একটু হেজিটেন্ট ছিলাম। আমাদের উপার্জন সাহেব ওরা ডিপার্চার করতে চাইছিলেন না, যেখানে হয় সেইখানেই আমাদের মত ছিল, কিন্তু পরে দেখলাম যাতে লোকে স্ট্যাম্পেড না হয়, তাড়াতাড়ি ওরা ব্যবস্থা করতে পারেন, সুতরাং এইটাতে আমরা রিজিড থাকিনি। আমরা সবাই মতামত দিয়েছি যে ওই মাঠে আমাদের হবে, এবং সমস্ত দায়িত্ব স্যামসিং মশাই নিয়েছেন এবং ডিএম মহাদয় নিয়েছেন, আমরা তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রতিটি বাঙালির হয়ে তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। উপাচার্য মশাইকে, স্যামসিংজিকে এবং মৌমিতা ম্যাডামকে আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। It's caught in the crossfire.